অলওয়ার দেশ অথবা দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে যে অবস্থায় শুনছেন অথবা দেখছেন রেডিও ঢোল 94.FM এর এবং আজকের এই আয়োজন উইনার ক্যারিয়ার টক পাওয়ার্ড বাই উইনার বিডের এবং আজকের স্পেশাল সেগমেন্ট জিএসসি অ্যান্ড পিএস এক্সাম প্রিপারেশন 2019 পাওয়ার্ড বাই উইনার বিডের এই সেগমেন্ট আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মিরাজ হোসেন এবং সেই সঙ্গে রয়েছেন আমাদের বাংলাদেশের স্বনামধন্য তিনটি শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের সঙ্গে রয়েছেন শহীদ পুলিশ স্মৃতি কলেজ, রয়েছেন মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সেই সঙ্গে রয়েছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং তিনটি স্কুলের স্বনামধন্য তিনজন বিজ্ঞ শিক্ষক শিক্ষিকা রয়েছেন। সেই সঙ্গে রয়েছেন তিনটি স্কুলের একদম কচিকাছে এবং মেধাবী কিছু শিক্ষার্থীরা এবং যাদের মুখ থেকে আজকে আমরা শুনব কীভাবে তারা আসন্ন জেএসসি এবং পিএসসি এক্সামে নিজেদেরকে তৈরি করে নিচ্ছে এবং সেই সঙ্গে আমাদের এই পুরো আয়োজন জুড়ে তিনজন এক্সপার্ট রয়েছেন বা বিশেষজ্ঞ রয়েছেন, আমি যেভাবেই বলি না কেন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে রয়েছেন গণিত বিশেষজ্ঞ, রয়েছেন বিজ্ঞান বিশেষজ্ঞ, রয়েছেন বাংলা বিশেষজ্ঞ, অর্থাৎ জেএসসি এবং পিএসসি পরীক্ষায় কীভাবে ভালো করতে হবে সেই বিষয়গুলো নিয়ে তারা কথা বলবে। প্রথমে আমি এক এক করে সবার সঙ্গে পরিচিত হতে চাই। তার আগে আপনাকে বলতে চাই, আপনি যদি আমাদের এই অনুষ্ঠানটি পুরো লাইভে দেখতে চান তাহলে যেটা করতে হবে facebook.com/radiodhol94.fm এই যে ফ্যান পেজটি রয়েছে সেই পেজে কিন্তু আসলে আমাদেরকে লাইভে দেখতে পারবেন এবং এটা পরবর্তীতে আমরা আমাদের উইনার বিডের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু আপলোড করবো অথবা আমাদের উইনার বিডের ফেসবুক যে ফ্যান পেজ রয়েছে সেখানেও কিন্তু আপলোড করবো, আপনারা চাইলে উইনার বিডের সেই পেজেও থাকতে পারেন। ওয়েল, আমি আর কালক্ষেপণ না করে এই মুহূর্তে স্বাগতম জানাতে চাই আমার ঠিক বাম প্রান্তে যিনি রয়েছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের একদম প্রথম সারির একজন শিক্ষক, আমাদের প্রিয় স্যার বশির আহমেদ স্যার, রাইট? সবসময় হাসি খুশি মনের মানুষ, যখনই আমি গিয়েছি তার কাছে, স্যার রেডিও প্রোগ্রামে যাব, বাচ্চাদের নিয়ে কথা বলবো, প্রিপারেশন নিয়ে কথা বলবো, আমাদের কখনই নিরাশ করেননি বশির স্যার হচ্ছেন আমাদের সঙ্গে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন, কেমন লাগছে আমাদের আয়োজনে এসে? ওয়ালাইকুম আসসালাম, অনুষ্ঠানে এসে অনেক ভালো লাগছে। জি, আর ধন্যবাদ মিরাজকে এবং রেডিও ঢোলকে যে আমাকে সুযোগ দিয়েছেন কথা বলার, আর যারা এই অনুষ্ঠানটি শুনছেন তাদেরকেও ধন্যবাদ, ভালো লাগছে অনুষ্ঠানটি। ওকে, এবং আজকে স্যারের মুখ থেকে বাংলা বিষয়ে কীভাবে ভালো করা যায় এবং সিক্রেট যে বিষয়গুলো থাকে হয়তো বা অনেক সময় অনেক জিনিসগুলো ক্লাসে বলা হয় না, বাট আজকের এই অনের মাধ্যমে আমি বিশ্বাস করছি আপনাকে অবশ্যই সেই বিষয়গুলো দেওয়া হবে এবং যারা স্পেশালি প্যারেন্টস যারা রয়েছেন, গার্ডিয়ান যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই আয়োজনটি অনেক অনেক উপকার হবে। তারপর ঠিক আমার বাম মানে আরও একজন রয়েছেন, আমাদের একজন অভিজ্ঞ শিক্ষক বা বিজ্ঞ শিক্ষক যাই বলি না কেন, এবং যিনি বোর্ডের প্রধান এক্সামিনার হিসেবে কাজ করেন, পুলিশ স্মৃতি কলেজের যিনি বর্তমানে ভাইস প্রিন্সিপাল হিসেবে কাজ করছেন এবং পুলিশ স্মৃতি কলেজের সকল শিক্ষার্থী নয়নের মণি, আমাদের প্রিয় স্যার শ্রদ্ধেয় কাজী বদরুজ্জামান স্যার, এবং যাকে বলা হয় মেন্টাল ম্যাথের এক অগ্রদূত, যিনি বাংলাদেশ ইতিমধ্যে কিন্তু কাজ করা শুরু করেছে কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করা ছাড়াই ম্যাথস করা যায় এবং অলরেডি কিন্তু তিনি ইউটিউবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। সেই বিষয়টি নিয়ে শুনবো স্যারের কাছ থেকে। স্যার কেমন আছেন, কেমন লাগছে আমাদের আয়োজনে এসে? ধন্যবাদ মিরাজ। জি স্যার, এবং ধন্যবাদ আজকের এই আয়োজন করছেন রেডিও ঢোল 94.00 FM। এই ধরনের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে এবং বাচ্চাদের বা অভিভাবকরাও প্রত্যাশা করেন যে এর মধ্য দিয়ে যে বাচ্চারা কিছু শিখতে পারে, কথা বলার যে স্পৃহা বাড়ে, অনেকে জানে কিন্তু অনেকে এইখানে মিডিয়া এসে কথা বলতে পারে না, তারপরে বিশেষ করে ডিবেট, তারপরে আন্ত যে বিতর্ক প্রতিযোগিতাগুলো হয়, অনেক উপকার হয় মিরাজ। আর সামনে পিএসসি পরীক্ষা, আমি অভিভাবকদের বলবো যে বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন, স্বাস্থ্যের প্রতি খুব ভালো প্রস্তুতি, কিন্তু পরীক্ষা হলে যেতে পারলো না, তাহলে তো লাভ হলো না আসলে, তাই না? ওকে, কথা বলবো স্যার, আমরা আবার আসবো আপনার কাছে বিষয়ভিত্তিক পরামর্শ নেওয়ার জন্য। এবং ঠিক আমাদের সঙ্গে আরও আছেন একজন সুন্দর সাদা সিধে মনের মানুষ এবং মিরপুর ক্যান্ট পাবলিক স্কুলের একজন কি বলবো বিজ্ঞ শিক্ষিকা এবং বিজ্ঞান বিষয়ের যিনি এক্সপার্ট যাকে বলা যায়, সুমায়াতুন নাহার ম্যাডাম রয়েছেন আমাদের সঙ্গে। ম্যাডাম কেমন আছেন, কেমন লাগছে আমাদের আয়োজনে এসে? ধন্যবাদ মিরাজ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রেডিও ঢোল 94 FM আসতে পেরে ভালো লাগছে, আমি আমার স্টুডেন্টদের নিয়ে এসেছি। আমি আশা করছি আজকে প্রিয় অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের যে ছোটো ছোটো পরামর্শগুলো আছে সেগুলো অনেক কাজে লাগবে, সেটা পরীক্ষার প্রস্তুতির জন্য এবং পরীক্ষার প্রস্তুতির পরবর্তী পরীক্ষার সময়। ওকে,
ওকে সুমায়তুন নাহার ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আয়োজনে যোগদান করার জন্য। এবং ঠিক পরপরই আমরা একটু আলোচনায় যেতে চাই এবং আজকে আমাদের সঙ্গে উপস্থিত যে শিক্ষার্থী রয়েছে ঠিক তাদের মুখ থেকে শুনবো। অর্থাৎ আমরা এই অনুষ্ঠানে দুটো বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার ওয়ান হচ্ছে জিএস এক্সাম প্রিপারেশন, এবং ঠিক জিএস এক্সাম প্রিপারেশন সেগমেন্টটা শেষ হওয়ার পরে আমরা পিএসসি এক্সাম প্রিপারেশন নিয়ে কথা বলবো। তো প্রথম দিকে আমরা শুরু করতে যাচ্ছি জিএসসি এক্সাম প্রিপারেশন, এবং এই জিএসসি এক্সাম প্রিপারেশনের প্রথম যে শিক্ষার্থী আমাদের সঙ্গে রয়েছে মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে আগত আমাদের সঙ্গে রয়েছেন হচ্ছে সারিকা, রাইট? ওকে, সারিকা রয়েছেন আমাদের সঙ্গে। আমি সারিকাকে একটু অনুরোধ জানাচ্ছি সারিকাকে কথা বলার জন্য, এবং তার আগে যেটা জানতে চাচ্ছি সারিকা, তুমি তোমার নাম, স্কুল নেম, এবং হচ্ছে তোমার জিএসসির কোন বিষয়ে তুমি স্পেশালি বিশেষ ভালোভাবে প্রিপারেশন নিচ্ছো সেটা আমাদেরকে বলার জন্য। আচ্ছা, আমার নাম শাইকা তাসিম, এন্ড যে শিক্ষা প্রতিষ্ঠানটার জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি সেটা হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এন্ড আমি আজকে সবার সাথে আমি বিজিএস বিষয়ে আমি কিভাবে প্রিপেয়ার করছি জিএসসির জন্য সেটা একটা কনসেপ্ট শেয়ার করব। ওকে, সো বিজিএস বিষয়ে তুমি নিজেকে কিভাবে তৈরি করছো সে ব্যাপারে যদি আমাদের একটু বলো। আচ্ছা, আমরা জানি আমাদের জিএসসি এক্সামে দুইটা পার্ট আছে, এমসিকিউ এবং ক্রিয়েটিভ কোয়েশ্চেন। তো আমি এমসিকিউর জন্য যেটা করি, বইয়ের চেয়ে ভালো কোনো রেফারেন্স আছে বলে আমি মনে করি না, সো আমি বইটাকেই সবচেয়ে বেশি ফলো করি। অ্যান্ড আমি ক্রিয়েটিভ কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য যেটা করি সেটা হচ্ছে আমি কয়েকটা চ্যাপ্টারকে বেশি প্রায়োরিটি দিয়ে পড়ি, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হলে অ্যান্সার করতে পারছি না এমন যাতে না হয়। সো আমি কয়েকটা চ্যাপ্টারকে বেশি ইম্পর্টেন্স দিয়ে সেগুলোই ফোকাস করার চেষ্টা করি, এন্ড ওখান থেকে কি পয়েন্টসগুলো হাইলাইট করে লেখার চেষ্টা করি। ওয়েল, তুমি ভবিষ্যতে কি হতে চাও? আচ্ছা, আমি ভবিষ্যতে কি হতে চাই, আমার অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার এইম নাই। আমার কথা হচ্ছে আমার যখন যতটুকু করা দরকার আমি ততটুকু করব, বাকিটা উপরে সৃষ্টি। ওকে, পরীক্ষার পর অবশ্য সময়টাকে কিভাবে কাটাবে বলে চিন্তা করছো? আচ্ছা, আমি প্রথমে ভেবেছিলাম সারা বছর এত কষ্ট করলাম তো পরীক্ষার পর একটু ঘুমায় কাটাবো। ওকে, আর ঘুমায় কি করবা, এমনি তো মোটা মোটা হয়ে যাচ্ছে, একটু মোটা হয়ে যাবে, আরো মোটা হবে। ওকে, আচ্ছা, তো পরীক্ষার পর আমি জানতে পারলাম যে হচ্ছে এখন উইনার বিডি এবং রেডিও ঢোল এই দুইজন এই দুইটা প্রতিষ্ঠান হচ্ছে যৌথ আয়োজনে একটা ইভেন্ট ট্রেনিং প্রোগ্রাম হয়েছে, যেখানে হচ্ছে আমাদেরকে ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথ করানো যায়, তারপর হচ্ছে প্রমিত ভাষায় কিভাবে শুদ্ধভাবে বাংলা বলা যায় বা ইংলিশ প্রোনাউন্সিয়েশন কিভাবে সুন্দর করা যায় সেটা শেখানো হবে। তো আমি যেটা চিন্তা করলাম যে নিজের উইক পয়েন্টস যেগুলো আছে সেগুলোকে হয়তো ডেভেলপ করা যায়, কারণ হচ্ছে ফ্রি টাইমটা ওয়েস্ট করা ঠিক হবে না, যাতে আমি নেক্সট ইয়ার আমার বেস্টটা নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ শারিকা, তোমার মধ্যে এরকম আসলে শুভ বুদ্ধির উদয় হওয়ার জন্য, এবং আমরা বিশ্বাস করি তোমাদের মাধ্যমে আরো লাখো শিক্ষার্থী যারা আছে তাদের মধ্যে শুভ বুদ্ধির সূচনা বা উদয় হোক। ওকে সারিকা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এই রাউন্ডে অংশগ্রহণ করার জন্য। ওকে, ঠিক, আমরা তারপরে আসবো হচ্ছে আমাদের আরো একজন শিক্ষার্থী, মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ক্লাস এইটের শিক্ষার্থী ইয়ামিন, রাইট? ইয়াসিন, ওকে, ইয়াসিন আমাদের সাথে রয়েছে। আমি ইয়াসিনকে অনুরোধ করছি, ইয়াসিন তোমার নাম এবং পরিচয় বলে তোমার স্পেশাল কোন বিষয়টাতে তুমি বলতে চাচ্ছ আমাদের প্রিপারেশন সেটা বলো। আসসালামু আলাইকুম, আমি সাজিদ রেজা ইয়াসিন, আমি মিরপুর ক্যান্টন পাবলিক স্কুল এবং কলেজ থেকে এসেছি। আজকে আমি বলতে চাবো আমরা জিএসসি পরীক্ষাতে কিভাবে গণিত বিষয়ে সহজ প্রশ্ন নিতে পারবো। গণিত বিষয়ে সবারই এক ধরনের একটা আতঙ্ক থাকে, কিন্তু আসলে যে গণিত বিষয়ে যে বইটি আছে সেই বইটি যাতে আমরা ভালো করে আয়ত্ত করতে পারি, তাহলে আমরা জিএসসিতে ভালো করতে পারবো। বইয়ের প্রত্যেকটি অঙ্ক সমান গুরুত্ব সহকারে করতে হবে, কোনো অঙ্ককেই লেস গুরুত্ব দেওয়া যাবে না। দেখা যায় যে আমরা ভাবছি যে এই অঙ্কটাকে একটু কম গুরুত্ব দিব বা এটাকে একটু বেশি গুরুত্ব করব, এরকম করা যাবে না, কারণ কখন কোথা থেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক এসে পড়লো তো সেটা আমরা জানি না। আবার অনেকে আছে, যেমন দেখা যায় যে পাটিগণিতে প্যাটার্নটিকে বেশি গুরুত্ব দিল না, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে পরিমাপ পদ্ধতি থেকে অনেক কঠিন এসে পড়লো, কিন্তু প্যাটার্ন অর্থ থেকে অনেক সহজে সৃজনশীল এসে পড়লো। সেই ক্ষেত্রে আমাদের অনেক ঝামেলা হতে পারে, অত পরীক্ষার টাইমটাও ওয়েস্ট হতে পারে, বলা যায় না। তাই বলবো যে সবগুলো বিষয়ের জন্য সমানভাবে গুরুত্ব দিতে হবে। এখানে যে পার্টিগণিত হিসেবে সেম গুরুত্ব দিতে হবে, জ্যামিতির প্রত্যেকটা বিষয়কে সেম গুরুত্ব দিতে হবে। আর তোমাকে একটা প্রশ্ন করি, আজকে আমাদের সঙ্গে সৌভাগ্যক্রমে আমরা একজন গণিত বিশেষজ্ঞ পেয়েছি, যিনি শুধু বিশেষজ্ঞই না এবং যিনি হচ্ছে মেন্টাল ম্যাথের বাংলাদেশের এক অগ্রদূত, এবং যিনি নিজে হচ্ছে ঢাকা বোর্ডের প্রধান পরীক্ষক হিসেবে কাজ করছেন। স্যারের কাছে কোনো সরাসরি প্রশ্ন আছে গণিত অংশে কিভাবে ভালো করতে পারো তা নিয়ে? স্যার একদম সরাসরি লাইভে রয়েছেন। আমি ওর প্রশ্নের আগে আমি দুই একটি কথা বলে নেই। জি স্যার, সেটা হলো যে আমাদের স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট, তোমরা কিন্তু তোমাদের শুধু ফ্যামিলির সম্পদ না, তোমরা কিন্তু দেশের সম্পদ। তোমরা, তোমাদের দিয়ে কিন্তু আমাদের অনেক আশা, অনেক ভরসা। এবং এই যে সময়টুকু যে জিএসসি পরীক্ষার রেজাল্ট,
তোমার কিন্তু একবার হবে, দুইবার না, তুমি কিন্তু দ্বিতীয়বার আর পরীক্ষা দেবে না। সুতরাং আমরা চাই যে একবারেই তুমি ছয় মারো, প্রতি বলে ছয়। আমরা অনেক আশা করি টেলিভিশন সেটের সামনে বসে যারা যখন আমরা খেলা দেখি তখন মনে হয় যে আমাদের প্লেয়াররা যখন বল মারে মনে হয় যে আরেকটা ছয় আরেকটা ছয়, এরকম অনেক সময় হয়েও যায়। এর চেয়ে আর খুশি থাকে না। তোমার সাফল্যে টিচাররা খুশি হবে, তোমার সাফল্যে অভিভাবক খুশি হবেন, তোমার সাফল্যে সবাই খুশি হবে। এই জন্য তুমি যেভাবে বলছো অনেক সুন্দর, ভালো বলেছো। যে আমাদের এই তারপর আপনার কোনো পরামর্শ আছে কিনা যে একশোর মধ্যে একশো পাওয়ার জন্য তুমি তোমার কোন জায়গায় একটু ত্রুটি মনে হচ্ছে? আসলে এখনো মনে করে এখন ফুলফিল হয় নাই প্রস্তুতি। আসলে দেখা যায় যে অন্যান্য বিষয়গুলো যদি আমরা ভালো করে দেখা যায় যে বীজগণিত পার্টে যে মান নির্ণয় অঙ্কটি থাকে, এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে অনেকটুকু ঘুরিয়ে পিছিয়ে আসে এবং সেটি করার জন্য অনেক স্টুডেন্টের টাইম ওয়েস্ট হয়, অথবা এই টাইম ওয়েস্টের কারণে যে পরিসংখ্যান আছে সেখানে টাইমটা সবসময় পরিসংখ্যানে টাইম বেশি লাগে। এই কারণে যেমন বীজগণিতের টাইমটা যখন ওয়েস্ট হয়ে যায় তখন আর পরিসংখ্যান করা যায় না। তো আমরা যে বীজগণিতটা যে কীভাবে সহজে আয়ত্ত করতে পারবো, অথবা এখানে যে টাইমটা ওয়েস্ট হবে না সেটা আমরা কীভাবে করবো? আমি তোমাকে বলি যে তোমার ক্লাসে কতজন স্টুডেন্ট তোমার শাখায়? আমার শাখায় 50 জন। 50 জনের প্রত্যেকের নাম তুমি জানো? যদি দেখাই দেই এই স্টুডেন্টের নাম কি তুমি বলতে পারবা? তাই না? তবে বেশি বলতে পারবা যার সাথে তোমার ফ্রেন্ডশিপ বেশি, সেটা ভুলবা না। তার সাথে যদি আমেরিকাতেও দেখা হয় ভুলবা না, তাই না? তাহলে তোমার অঙ্কের সাথে যত ফ্রেন্ডশিপ হবে, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত পরীক্ষার হলে ফ্রেন্ডের মতো কথা বলবে সে তোমার সাথে, এমনকি দেখে উত্তরটাও বলে দিতে পারবা এর উত্তর এত। তুমি আমাদের সঙ্গে থাকবে এবং পরীক্ষা পরবর্তী যে উইনার বিট এবং রেডিও ঢোল যৌথ আয়োজনে যে আমাদের ট্রেনিং প্রোগ্রাম বা যে ইভেন্টের আয়োজন করছে সেখানে তুমি আমাদের সঙ্গে থাকবে, এই এমনটাকে প্রত্যাশা আমরা করতে পারি? হ্যাঁ অবশ্যই। ওকে, তুমি শুধু থাকবে না, তোমার বন্ধু বান্ধব নিয়ে থাকবে? ইনশাল্লাহ সবাই থাকবে। ওকে ইয়াসিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক কষ্ট করে এসেছো এবং তোমার জন্য অনেক শুভকামনা। তুমি যেন অবশ্যই মিরপুর ক্যান পাবলিক স্কুল একটা ভালো রেজাল্ট উপহার দিতে পারো। তোমার স্পেশালি রেজাল্ট প্রত্যাশাটা কি রেজাল্ট আশা করছো? যদি শিক্ষকতা সহায় থাকে তাহলে আমি এটা গোল্ডেন এ প্লাস আর 10 প্লাস বৃত্তির আশা করছি। ওকে ইনশাআল্লাহ। মিরাজ, আমি একটু ইন্টারাপ্ট করি, আমরা কিন্তু শুধু জিপিএ 5 তোমার কাছ থেকে আশা করি না, শুধু গোল্ডেন আশা করি না, শুধু 100 এ 100 সব বিষয়ে আশা করি না। আমরা নীতি নৈতিকতায় জিপিএ 5, অনেস্টির দিক দিয়ে জিপিএ 5, কথা বলায় জিপিএ 5, সব কিছুতেই 5 হতে হবে, একটা আলোকিত মানুষ। জি অবশ্যই। ওকে ইয়াসিন, তোমাকে অনেক ধন্যবাদ এই রাউন্ডে অংশগ্রহণ করার জন্য। আমরা আমাদের আরও একজন শিক্ষার্থী আছেন শেষ পর্যায়ে, তার আগে জাফরিনকে আমি অনুরোধ করব আমাদের হটসিটে বসার অনুরোধ জানাচ্ছি, জাফরিনের কাছে আসবে। তার আগে একটু আমাদের বিষয়ভিত্তিক যে বিশেষজ্ঞরা আছেন তাদের কাছ থেকে আমরা একটু পরামর্শ নিব এইটের অংশে, যেহেতু এইটের সামনে পরীক্ষা 2 তারিখে, নভেম্বর 2 তারিখ থেকে জেএস এক্সাম শুরু হতে যাচ্ছে। আমি একটু সুমায়াতুন ম্যাডামের কাছে আসব। সুমায়াতুন ম্যাডাম, আপনি যেহেতু বিজ্ঞান বিষয় নিয়ে কাজ করছেন, রাইট? সো এইটের বিজ্ঞান অংশে ভালো করার জন্য কি বলবেন? যেমন জামান স্যার গণিত অংশে পরামর্শ দিলেন, এইটের বিজ্ঞান অংশে ভালো করার জন্য, এবং আমি যদি বলি অনেকে বলে বিজ্ঞানে নাকি 100-তে 100 পাওয়া সম্ভব না, অনেকটাই অসম্ভব, আপনি কি আমাদের কোনো তরিকা বা কোনো টেকনিক বা কোনো ট্রিক্স বলতে পারবেন যেখানে বাচ্চারা চাইলেই 100-তে 100 পেতে পারে বা চাইলে অনেক ভালো করতে পারে? ধন্যবাদ মিরাজ। অবশ্যই, আমাদের যে বিজ্ঞান বইটা আছে, বইটা ভালোভাবে পড়লে দেখা যায় এমসিকিউর জন্য মানে সে 100% রেডি হয়ে যায়। কারণ এমসিকিউর পার্টে যে আমার যে কোয়েশ্চেনগুলো আসে এগুলো সব বইয়ের ভিতর থেকে আসে, আমাকে বইয়ের লাইন বাই লাইন পড়তে হবে। যেমন আমি আমার স্কুলে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি পার্টটা পড়াই, আমি বা আমার কো-টিচার, আমরা সবাই লাইন বাই লাইন বাচ্চাদেরকে পড়াই। অনেক জায়গায় দেখা যায় গাইড বই পড়তে উৎসাহিত করা হয় বা বলে গাইডের বইগুলো আসলে গাইডের প্রশ্নগুলো আসলে থাকে এমসিকিউ পড়ার জন্য। হ্যাঁ, সে টেস্ট পেপার সলভ করতে পারে, বিভিন্ন স্কুল কলেজ স্কুলের যে কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো সে সলভ করবে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা প্রবণতা কাজ করে, ওরা বই পড়ার আগে ওরা গাইডের এমসিকিউগুলো সলভ করে, অনেকে মুখস্থ করে রীতিমতো, অনেকে মুখস্থ করে। এটাতে হয় যেটা, ওর বেসিকটা ক্লিয়ার হয় না, এবং বইতে একটা টপিক থাকে, সেই টপিকটা যদি ভালো করে পড়ে তাহলে সেই টপিকের উপর যে এমসিকিউগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যায়। তো আমি সবসময় শিক্ষার্থীদের সবসময় যেটা বলি যে বইটা ভালো করে পড়ো, চ্যাপ্টারটা ভালো করে পড়ো, লাইন বাই লাইন পড়ো, তাহলে সেখান থেকে দেখা যায় খুব চমৎকার চমৎকার কিছু ইনফরমেশন চলে আসে। এই গেল এমসিকিউ পার্ট। এমসিকিউ পার্ট, জি। আর সৃজনশীলের যে পার্টটা সেখানে আমি সবার আগে বলবো, প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রশ্নটা ভালো করে পড়ো, এবং প্রশ্নটা ভালো করে পড়ার পর যেই প্রশ্নের উত্তরটা তোমার কাছে মনে হবে খুব সহজেই তুমি আনসার করতে পারবে, যে প্রশ্নটা আনসার করতে গিয়ে কোনো কাটাছেড়া হবে না, কোনো ভুল হবে না, সুন্দর হবে। শুরুতে আমরা যখন খাতা দেখেন বা কপি দেখেন, তখন
শুরুতে যখন দেখি একটু কাটাকাটি থাকে তখন একটু ইমপ্রেশনটা খারাপ হয়ে যায়, এবং সেটা বোর্ডের ক্ষেত্রেও শুরুতে ওরা যখন শুরু করবে তখন একটা ভালো কোয়েশ্চেন আনসার দিয়ে স্টার্ট করবে, এবং হাতের লেখা অবশ্যই ভালো থাকতে হবে, খাতায় মার্জিন বা এই ব্যাপারগুলো থাকতে হবে। আর কোয়েশ্চেন ভালো করে করার পর আমার কাছে কি চেয়েছে আমি ঠিক সেই আনসারটাই দিব, টু দা পয়েন্ট আনসার লিখতে হবে, টু দা পয়েন্ট আনসার হবে, যেমন জ্ঞানমূলকে সেখানে আমার এক্সট্রা কিছু লেখার কোনো উপায় নেই, যা চাইছে এক কথায় বলতে হবে, একদম এক কথায়। তারপর অনুধাবন আছে, অনুধাবনটা আমাকে বুঝতে হবে, ওকে, এখানে যদি জ্ঞান থাকে তো ভালো, জ্ঞানের পাশে তারপর অনুধাবন, আর কেউ যদি অনুধাবনটা না পারে শুধু জ্ঞানটাও দেয় সেখানে সে কিছু মার্কস পায়। ওকে, আর প্রয়োগের ক্ষেত্রে যেটা হয় ফিজিক্স কেমিস্ট্রি পার্টে সেটা হচ্ছে সূত্র, সূত্র লিখতে হবে, আমার প্রশ্নে কি কি দেওয়া আছে সেই মানগুলো লিখতে হয়, তারপর সূত্র লিখতে হয়, তারপর ক্যালকুলেশন করে আনসার আসতে হয়, তাহলে আসলে এরকম ডিভাইড করা থাকে 1 1 1, ওকে, যেগুলো দেওয়া আছে সূত্র, তো এই জিনিসগুলো মেইনটেইন করলে আমার মনে হয় ভালো ভালো অনেক ভালো করা সম্ভব। আপনি যেটা আসলে পরামর্শ দিলেন যে চিত্রটা ওরা আঁকে চিত্রটা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, এবং চিহ্নিতকরণের যে ব্যাপারগুলো থাকে ডান পাশে একসাথে নিয়ে চিহ্নিতকরণ করবে, এবং ওরা যেটা ভুল করে চিত্র আঁকে চিহ্নিতকরণ করে কিন্তু এটা কিসের চিত্র ওই জিনিসগুলোই ওরা লিখে না ভুল করে, তো এই বিষয়গুলো লিখলে ঠিক হয়ে যাবে, ভালো করার একটা উপায়, এবং টু দা পয়েন্ট আনসার করতে হবে। এই ধরনের চিন্তা করার কোনো উপায় নেই যে আমি 2 পৃষ্ঠা লিখবো 3 পৃষ্ঠা বেশি মার্কস পাবো, তুমি যদি ভালো লেখো তাহলে তুমি 1.5 পৃষ্ঠা মানে তোমার যতটুকু অল্প লিখম ভালো মার্কস পাওয়া যায়, ভালো মার্কস পাবে। আমি ম্যাডাম আপনাকে ধন্যবাদ, আবার আপনার কাছে আসবো পিএসসি অংশে, বশির স্যারের কাছে আসবো স্যার, জেএসসি অংশে বাংলা ভালো করার উপায়টা কি সেটা যদি আমাদেরকে বলেন, বাংলা আমরা কিভাবে ভালো করতে পারি? ধন্যবাদ। বা অনেকে বলে বাংলা আসলে ইদানিং যেটা হচ্ছে যে বাংলায় অনেক ছেলেপেলে এ প্লাস পাচ্ছে না, তাদের এ প্লাস মিস হয়ে যাচ্ছে, একটা সময় ইংলিশ ভীতি ছিল, ইংলিশে আমরা আসলে ইংলিশ পরীক্ষার আগে ঘুম হারাম হয়ে যেত, এখন সেম কেসটা হচ্ছে বাংলার ক্ষেত্রে, বাংলা পরীক্ষার আগে ছেলেমেয়েরা বাংলা এত কিছু পড়ে তারপরেও বাংলা ভালো করছে না, কিভাবে বাংলা ভালো করে? নিজের ভাষা, মায়ের ভাষা, বাবার ভাষা। জি স্যার ধন্যবাদ। আসলে বাংলা ভীতিটা তৈরি হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে যে বাংলা না পড়ার কারণে, আচ্ছা ঠিক আছে, এবং বাংলার চর্চার অভাবে। জি জি ঠিক আছে, আমাদের বেশিরভাগ অভিভাবকরাই চায় যে একটু ইংলিশে ভালো ভালো হোক, ইংরেজিতে ভালো হলেই হয়তো ভালো ছাত্র হবে, ভবিষ্যৎ ভালো হবে, সেই দিক থেকে দেখা যায় যে বাংলার প্রতি একটু অনীহা তৈরি হয়েছে, বিশেষ করে ঢাকা শহরের মতো বা শহর অঞ্চলগুলোতে বেশি ছাত্রছাত্রীর মধ্যে অনীহাটা আছে। সেই কারণে যে আমাদের যে মূল বইটা ওদের পাঠ্য বই সেটাও ঠিক মতো পড়ে না, বা ওই পাঠ্য বইয়ের ভেতরের অংশগুলো ভালোভাবে জানে না, পড়া হয় না। তাহলে সেক্ষেত্রে পরীক্ষা ভালো করার জন্য একদম যদি সংক্ষেপে বলি কিভাবে বলবেন, আমরা কোন বিষয়টা ফোকাস করব? একদম পরীক্ষা ভালো করার জন্য একটা বিষয় হচ্ছে পড়তে হবে, পড়তে হবে, তাকে পড়ে জানতে হবে যে ভিতরে কি আছে, এবং যখন প্রশ্নটা আসবে কি ধরনের প্রশ্ন হয়, এবং সেই প্রশ্নের উত্তরটা লিখতে হবে একবার বইয়ে যা আছে হুবহু সেরকম, এখন যা আছে তাই লিখতে হবে, মানে বাংলার ব্যাপারটা কি এরকম অনেক বেশি লিখলে মার্কস পাওয়া যাবে না? আসলে ছাত্রছাত্রীরা এটা মনে করে যে আসলে বেশি লিখলেই বেশি নাম্বার পাওয়া যাবে, আসলে সেটা না, প্রশ্নে যা আছে যদি সেই উত্তরটি সঠিক হয় নির্ভুল হয় অবশ্যই মার্ক দেওয়া হবে, নাম্বার পাবে, সে নম্বরে কোনো ত্রুটি থাকবে না সেখানে। অনেকে বলে হাতের লেখার উপরে নাকি আলাদা মার্কস দেওয়া হয়, আসলে কথাটা কতটুকু সত্য? হাতের লেখা ভালো লিখে বেশি মার্কস পাওয়া যায়, বা একটু কম যাদের যাদের হাতের লেখা অত বেশি ভালো না তারা কি কম মার্কস পায়, ব্যাপারটা এরকম না? না, হাতের লেখার বিষয়টা খুব বেশি হাতের লেখা সুন্দর যাদের সেটা আলাদা কথা, কিন্তু সেটা হয়তো কোনো কোনো শিক্ষকের মনে ভালো লাগতে পারে, ভালো লাগার বিষয় থাকতে পারে, কিন্তু নাম্বার কম বেশির ক্ষেত্রে এটা হবে, এটা আসলে হাতের লেখা নাম্বার কম বেশি সেটা যদি আমি তার লেখাটা পড়তে পারি সে যদি গুছিয়ে সুন্দর করে লিখতে পারে তাহলে সেখানে ভালো অবশ্যই নাম্বার সলিড মার্ক দিয়ে দেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন আসলে বুঝে লিখতে হবে, প্রশ্নে যা চেয়েছে সেটাই লিখতে হবে, বাড়তি কথা লেখা যাবে না, এবং অতিরিক্ত কথা লিখে পৃষ্ঠা ভারী করা যাবে না, এবং এই জিনিসগুলো যদি আমরা বন্ধ করতে পারি বাদ দিতে পারি তাহলে ভালো করা সম্ভব, ভালো করা সম্ভব। ওকে স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু কাজে বদ্রুজ্জামান স্যারের সঙ্গে আসবো। স্যার গণিতে আপনি বলেন গণিতে নাকি 100-100 পাওয়া সম্ভব, এটা আসলে কি আদৌ সম্ভব? মিরাজ আমি যখন বোর্ডের খাতা দেখি, জি আমি প্রধান পরীক্ষক, জি, তো আমার কাছে বিভিন্ন এক্সামিনারের খাতা দেখে পাঠান, তো আমি দেখি যে কোন কোন বান্ডেলে 50টা খাতার মধ্যে দেখা যাচ্ছে 40টা 100-100 পেয়ে গেছে। ওয়াও কি বলা, আবার কোন কোন বান্ডেলে খারাপও করে ফেলছে। আচ্ছা আচ্ছা, তো যারা চেষ্টা করে বাচ্চারা যারা পড়াশোনা করে যারা মনে করে যে আমি 100-100 পাবো, 100 অবশ্যই পাই। হ্যান্ডরাইটিং একটা ফ্যাক্টর, মানে হাতের লেখা সুন্দর হলে সুন্দর কে না পছন্দ করে? অবশ্যই সবাই সুন্দর পছন্দ করে, আমরা সুন্দরের পূজারী, সবকিছুই সুন্দর ভালো লাগে। তারপরেও
বস্তা যেমন হোক না কেন, চালটা ভালো হবে হলেই হলো, চাল তো আমরা খাই, বস্তা তো আর খাবো না, তারপরে বস্তাটা যদি ভালো হয় তাও ভালো হয়, দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। জি, তো আমি এটাই বলি যে তোমার হাতের লেখা খারাপ, তোমার ঘাবড়ানোর কিছু নেই, বোঝা গেলে হলো, একটু মোটামুটি হলেই হলো, যা আছে তাই নিয়ে তোমাকে সামনে এগোতে হবে, কারণ তুমি তো একদিনে হাতের লেখা ভালো করতে পারবে। আচ্ছা স্যার, ম্যাথস এর নিয়ম যদি ভ্যারি করে, ধরেন এক স্যার একরকম নিয়ম করালো, স্টুডেন্ট পরীক্ষার হলে আরেকটা নিয়ম লিখলো, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? ম্যাথের অনেক নিয়ম আছে, যে যে নিয়মে করে সুন্দর গোছালো শুদ্ধভাবে করলে নাম্বার পেয়ে যায়। ওকে স্যার, অনেক সময় শর্টকাট ম্যাথস করে, সেটা কি পরীক্ষার ক্ষেত্রে অ্যালাউ হবে? শর্টকাট ম্যাথ কেন হবে না? শর্টকাট মানে যেমন একটা অঙ্ক দিলে বললো পিতার বয়স কত, সে উত্তরটা মুখস্থ আছে পিতার বয়স 75 বছর, তাহলে তো হবে না। আচ্ছা, তো অঙ্কটা বের করে করতে হবে। আচ্ছা আচ্ছা, তো যে করার পদ্ধতিটা ঠিক থাকলেই। আচ্ছা, তাহলে মার্কস দিয়ে দেবেন। ওকে ফাইন। কত ছিল জামান স্যারের সঙ্গে? আপনাকে আরেকটু বলি যে আমাদের দেশের স্টুডেন্টরা কিন্তু ক্যালকুলেটরের উপরে এত নির্ভরশীল, দুই যোগ তিন কত, এর জন্য পরীক্ষার হলে ক্যালকুলেটর উপর নির্ভর হয়ে যায়। একসময় কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমরা ক্যালকুলেটর দেখিও নাই, এবং তখন আমি যখন ক্লাস 10 এ পড়ি তখন ক্যালকুলেটর গ্রামে গেছে। আচ্ছা, তো এখন আমি এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আমি দেখি গেছি, আমি দেখলাম যে ওরা কিন্তু ক্যালকুলেটর উপর নির্ভরশীল, 1 থেকে 10 পর্যন্ত ক্যালকুলেটর ব্যবহার করে না। আমার খুব ভালো লাগলো, আমার মনে চিন্তা হলো যে আমাদের বাচ্চাদের ক্যালকুলেটার আমরা দিচ্ছি কিন্তু সব জায়গাতে ক্যালকুলেটার ব্যবহার করতে দিচ্ছে না, ক্যালকুলেটার রেখে ঢুকতে হবে। যেমন পরীক্ষা মানে যে চাকরির পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, তাহলে আমাদের কেমন হাত পা বেঁধে পুকুরে ছেড়ে দিয়েছে, সাঁতার কাটবো কিভাবে? শিখলাম ক্যালকুলেটার দিয়ে, নিতে পারলাম না। এই জন্য আমি কিছু শর্টকাট মেথড আমি চেষ্টা করতেছি, কিভাবে বড় বড় গুণ, বড় বড় যোগ, বড় বড় ভাগ কিভাবে মানে 1 সেকেন্ড 2 সেকেন্ডে করা সম্ভব। আমি উইনার বিডিতে আমার কিছু টপিকস গেছে ইউটিউবে, অলরেডি স্যারের 3টা চলে গেছে, 13টার মতো যাবে, আর 10টা মানে মানে পোস্টিং আছে। তাহলে তারা শর্টকাট ম্যাথ, শুধু এরা না যারা ব্যাংকে পরীক্ষা দিবে বা চাকরির পরীক্ষা, তারাও দেখতে পারে। আসলে এই ম্যাথস গুলো সকল শ্রেণীর জন্যই দরকার, সকল শ্রেণীর জন্য, যে কোনো গুণ যে কোনো ভাগ কত সুন্দরভাবে করা যায়, ক্যালকুলেটর ছাড়াই করা যায়, ভালো লাগে আমার। স্যারের কাছ থেকে আরো অনেক বিষয়গুলো শুনবো, তার আগে একটু আমাদের 8 এর যিনি শিক্ষার্থী রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন হচ্ছে জাফরিন, রাইট? জাফরিনের কাছ থেকে একটু শুনতে চাই। জাফরিন সাউথ পয়েন্ট স্কুল থেকে এসেছেন। জাফরিন, তোমার 8 এর প্রিপারেশন আমাদেরকে বলো, এবং তোমার বিশেষ সাবজেক্টের উপরে তোমার কেমন প্রিপারেশন সেটা আমাদেরকে বলো। আসসালামু আলাইকুম, আমি জাফরিন জাকারিয়া সাউথ পয়েন্ট থেকে এসেছি। আমি মোটামুটি সব সাবজেক্টের উপরেই ভালো মতো প্রিপারেশন নিয়েছি, তবে বিশেষ যে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে সায়েন্সের উপর, কারণ সায়েন্সে বেশিরভাগ দেখা যাচ্ছে যে আমরা যদি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি পার্টসগুলো অ্যান্সার করি তাহলে ওগুলো খুব কম সময়ের মধ্যে শেষ করে ভালোভাবে কমপ্লিট অ্যান্সার করলে মার্কস পাওয়া যাচ্ছে। আর হচ্ছে সায়েন্স এমন একটা সাবজেক্ট যেটাতে যত ইন্টারেস্ট থাকবে তত ভালো পারা যাবে, তো আমি বছরের শুরু থেকেই সায়েন্স নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড, তো এই সায়েন্স সাবজেক্টটা নিয়ে আমি বেশি প্রিপারেশন আমার ভালো, পাশাপাশি সব সাবজেক্ট নিয়ে আমি গুরুত্ব। ম্যাডাম সুমায়তুন ম্যাডাম সায়েন্সের বিষয়ে কিন্তু বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন, তুমি কি ইন্সপায়ার্ড হয়েছো? পড়াচ্ছো, অনেক কিছু শিখেছো, তা তোমার কাছে মনে হচ্ছে কি এই রেডিও শোটা আসলে কোনো গুরুত্ব বহন করে না? গুরুত্ব অনেক ইম্পর্টেন্ট, তুমি হয়তো আজকে স্যার ম্যাডামের হয়তো কখনো ক্লাস পাওয়া সম্ভব হয়নি বা কখনো ক্লাস করা সম্ভব হয়নি, যে তুমি একটা স্কুলে পড়ো, ম্যাডাম অন্য একটা স্কুলে পড়ায়, তো কাছ থেকে বসে ম্যাডামের কিছু পরামর্শ শুনলাম। এটা জামান স্যার আছে, যদি কোনো এক্সপার্ট আজকে এখানে আমাদের যে স্যাররা রয়েছেন, তোমাদের আমি ইন্ডিভিজুয়ালি বলছি, যদি কারো কোনো স্পেশালি কোনো বিষয়ে পরামর্শ থাকে, জানার থাকে, যেমন জামান স্যার রয়েছেন বোর্ড এক্সামিনার, তিনি কিন্তু টোটাল ম্যাথসের খাতাগুলো দেখেন, সো কীভাবে স্যার চেক করেন সেই বিষয়গুলো কিন্তু স্যারের কাছ থেকে জেনে নাও। বশির স্যার আছে বাংলার, তোমাদের স্কুলে বাংলা এক্সপার্ট তারাও অনেক ভালো, বাট স্যার কীভাবে বাংলার ব্যাপারটা বলে সেটাও জেনে নাও। সুমায়তুন ম্যাডাম রয়েছেন বিজ্ঞান এক্সপার্ট, তার কাছ থেকে জেনে নাও বিজ্ঞানে আরও কীভাবে ভালো করা যায়, ক্লিয়ার ব্যাপারটা? সেটা কিন্তু একটা মানে নলেজ শেয়ারিংয়ের একটা প্লেস, রাইট? সো আমি জাফরিন তোমার কাছে শেষ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে পরীক্ষার পরে কী প্ল্যানিং রয়েছে মামনি? পরীক্ষার পর প্ল্যানিং ছিল যে একটু ঘোরাফেরা করব, পুরো বছর বাবা মারা আটকে রেখেছিল, কিন্তু এরপর যখন জানতে পারলাম রেডিও ঢোল এবং বিনারের যৌথ আয়োজনের ব্যাপারে, তো এবার আমার ডিসিশন বদলে ইয়া হলো যে আমি এটাতে জয়েন করব, সেটাতে কানেক্টেড থাকব, আর নতুন কিছু শিখব, আমার নিজেকে আরো ডেভেলপ করব ফিউচারের জন্য, কারণ এই ফ্রি টাইমটা পরে আর পাওয়া হবে না, ঠিক নেই, তো এই ফ্রি টাইমটা ওয়েস্ট করতে চাচ্ছি। এবং আমি স্যারদেরকে বলি যে কিছুদিন আগে আমাদের মেডিকেল রেজাল্ট দিয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় 1 থেকে 10 মধ্যে, আমি আসলে ঢাকার বাসীদেরকে হতাশ করে বলছি না, 1 থেকে 10 মধ্যে মাত্র 3 জন ঢাকার, আর বাকি 7 জন একদম ঢাকার ডিভিশনের বাইরে। আপনি নামই হয়তো শুনবেন না অনেক সময়, শামসুল হক কলেজের নাম শুনেছেন? নাম শুনেছেন, বাট মানে কোথায় কিভাবে আছে ওইসব জায়গা থেকে হচ্ছে 2nd 3rd
ক্লিয়ার ব্যাপারটা? শামসুল হক খান তো আমাদের কাছেই, ঢাকার পাশেই, তারপরে দেখা যাচ্ছে ওই যে সাতক্ষীরা থেকে, সাতক্ষীরা থেকে ভালো করেছে, ভালো করেছে, থেকে ভালো করেছে, হ্যাঁ, তো বিভিন্ন জায়গা থেকে, জায়গা থেকে ভালো করেছে। তাহলে এই যে দেখো মেডিকেলে যারা এক থেকে দশের মধ্যে যারা রয়েছে, বইটা যারা রয়েছে, তাদের কিন্তু প্রিপারেশনটা ওই এইচএসসি পরীক্ষার পর যে দুই মাস সময় পায়, একটা নামকরা সেন্টারে ভর্তি হয়ে গেলাম, বাসায় দুজন টিচার রাখলাম, মেডিকেলের দুজন স্টুডেন্ট রেখে পড়লাম, মেডিকেলে চান্স হয়, ব্যাপারটা ইটস নট লাইক দ্যাট। তোমাদের ওরা কিন্তু এই যে জিএসসি পরীক্ষার পরে, পিএসসি পরীক্ষার পরে বলো, এসএসসি পরীক্ষার পরে, এই যে লম্বা একটা সময় পেত, এই সময় কিন্তু টুকটাক আস্তে আস্তে করে প্রিপারেশন নিয়েছে প্রত্যেকটা মুহূর্তে। ওরা জিজ্ঞেস করেছে মেডিকেলের স্বপ্ন ছিল আগে, চিন্তা করতে মেডিকেলে বিগত পাঁচ বছর কিরকম প্রশ্ন আসে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে পড়া শুরু করেছে, ক্লিয়ার ব্যাপারটা? অথবা যারা ডাক্তার তাদেরকে জিজ্ঞেস করেছে ভাই আপনি কখন যখন মেডিকেল চান্স পেয়েছেন কীভাবে পড়াশোনা করেছেন আমাদেরকে বলেন। সো এই জিনিসগুলো কিন্তু একাডেমিক লাইফে যখন জিএসসি এসএসসি এই টাইমটা পাও অবশ্যই ঘুরবা, এটা লাইফের একটা পার্ট, বাট তারপরও তিন মাস তো ঘোরার দরকার নেই, আড়াই মাস তো দরকার নেই, দু মাস দরকার, 60 দিনে হবে, হ্যাঁ, দু মাসে মানে এটা একটু কমিয়ে ইয়া করবে, রাইট? ওকে, তোমাকে অনেক ধন্যবাদ জাফরিন আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। ওয়েল, এরই মধ্যে দিয়ে শেষ হচ্ছে আমাদের জিএসসি এক্সাম প্রিপারেশন 2019 এর এই সেগমেন্ট। আমরা চলে যাবো হচ্ছে আমরা পিএসসি এক্সাম প্রিপারেশন 2019 এর এই সেগমেন্ট, এবং এই সেগমেন্ট আমাদের সঙ্গে রয়েছেন আরও যে তিনটি স্কুলের কথা বলছিলাম, রয়েছে শহীদ পুলিশ সিটি কলেজ, রয়েছে মিরপুর কান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সে সঙ্গে রয়েছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। এবং প্রথমেই আমি শহীদ পুলিশ সিটি কলেজের শিক্ষার্থী পিএসসি পরীক্ষায় যারা অংশ নিতে যাচ্ছে আমি ওহিকে অনুরোধ জানাচ্ছি আমাদের হট সিটে বসার জন্য। ওহি, খুবই ছোট্ট শিক্ষার্থী বন্ধু, ওহি কেমন আছো, কেমন লাগছে, এবং তোমার পিএসসি পরীক্ষায় কীভাবে ভালো করতে চাও সে ব্যাপারে আমাদেরকে বলো। থ্যাংকস, আমার এই রেডিও রেডিও ঢোল 94.0 FM এ খুব ভালো লাগছে। আমি আজকে আমাদের পিসি বিষয় বিজিএস সমাজ নিয়ে আলোচনা করব, সমাজ আমি কিভাবে প্রস্তুতি নিয়েছি সেটা নিয়ে আলোচনা করব। কিভাবে ভালো করছো সমাজে, যে আমাদের যে 12টা অধ্যায় আছে সেগুলো আমি ভালো করে পড়ছি, তারপরে সেগুলো থেকে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো আমি নোট করছি, তারপরে তাকিয়েও রাখছি, আর ওই অধ্যায়গুলো আমি ভালো করে বুঝতেছি। তো এখন এই যে আমাদের পিসিতে সমাজে পাঠ থাকবে 4টে, একটা থাকবে নৈবক্তিক, নৈবক্তিকে থাকবে 15টা 30 নাম্বার। তো নৈবক্তিকের জন্য আমি যা করছি, বইয়ের পিসে যে যে এক কথায় উত্তরগুলো অনেকগুলো আছে সেগুলো আমি লিখছি, তারপর আবার আমাদের স্কুল থেকে যে নোটগুলো দেওয়া হচ্ছে সেগুলো থেকে সেগুলো তো স্কুল থেকে নোটগুলো কি গাইড নোট দেওয়া হচ্ছে না, টিচাররা হ্যান্ড রাইটিং নোট দিচ্ছে, টিচাররা হ্যান্ড রাইটিং করে আমাদের দিচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু, অনেক জায়গায় অনেক স্কুলের টিচাররা কিন্তু গাইড রেকমেন্ড করে যে অমুক গাইড থেকে পড়ে না, কিন্তু সেখানে তোমাদের স্কুল কিন্তু ব্যতিক্রমে টিচাররা কষ্ট করে নিজেরাই কিন্তু প্রশ্ন ঘেটে তোমাদেরকে দিচ্ছে, রাইট? তো অনেক কষ্ট করছে তোমাদের জন্য। ওকে, তারপরে হচ্ছে আমাদের স্কুল থেকে ইতিমধ্যে টেস্ট পেপার পার করা সব সলভ করা হয়েছে, পুরোই সলভ করা শেষ, হ্যাঁ পুরোই সলভ করা শেষ, কি বলো, মাই গুডনেস। তার মধ্যে আমাদের নৈবক্তিকের জন্য আমরা টেস্ট পেপার গাইডটা আমরা বেশি গুরুত্ব দিব না, আমরা মূল বই এবং আমাদের যে শিক্ষকরা নিজে লিখে যে নোটগুলো দিচ্ছেন সেগুলোতে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। ওহি, তোমার কাছে একদম শেষ একটা প্রশ্ন, আই মিন তুমি এভাবে নিজেকে তৈরি করছো, রাইট? এবং এমনি করে আশা করছি এভাবে তৈরি করলে তুমি ওভারঅল নিজে একটা ভালো রেজাল্ট করবা। ওহি, তোমার পরীক্ষার পরে যে একটা লম্বা সময় পাবা সেই সময়টাতে কি করার চিন্তা রয়েছে? আমি আগে চিন্তা করেছিলাম যে সেই সময় এই সারা বছর যে এত কষ্ট করে কষ্ট করলাম, বাকি সময়টুকু একটু খাবো ধাবো ঘুমাবো, তুমি তো এমনি চিকন মানুষ আবার খাবা। তারপর এই যে আপনাদের 4-5 দিন আগে যে প্রোগ্রামটা শুনলাম 2-2.5 মাসের জন্য, সেই প্রোগ্রামের মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে আমি তুমি থাকবে, আমি থাকবো। ওকে, ওহি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই রাউন্ড অংশগ্রহণ করার জন্য। ওকে, তারপর আমি যা বলি, ওহি তুমি বড় হয়ে কি হতে চাও বাবা? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, একজন এবং ভালো মানুষ, আদর্শ মানুষ, আলোকিত মানুষ, তাই না? ধন্যবাদ তোমাকে। আমি আরিয়ানকে অনুরোধ জানাচ্ছি, যেহেতু পুলিশ কলেজের আজকে আমাদের পার্টিসিপেন্টস বেশি, ক্লাস 5 এর সমাপনী পরীক্ষার্থী যারা রয়েছেন, আরিয়ান কেমন লাগছে ভাইয়া, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি, আমার এখানে এসে আমার খুবই ভালো লাগছে। এবং আমি আজকে যে বিষয়ে আলোচনা করব তা হলো বিজ্ঞান। বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কে জ্ঞান, এই সম্পর্কে যদি আমরা ভালোভাবে পড়াশোনা করি তাহলে আমরা বিজ্ঞান সম্পর্কে প্রকৃতি সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে পারব, কারণ আজ বিজ্ঞানের কারণে আমরা অনেক নানা ধরনের প্রযুক্তি তৈরি করতে পারছি, যার কারণে আমাদের জীবনে বাস্তব সমস্যা সমাধান করতে পারছি। তো বিজ্ঞান আর সমাজের মতোই 4টা ধাপ আছে, সে তার মধ্যে হলো সংক্ষিপ্ত, শূন্যস্থান, মিলকরণ এবং বড় প্রশ্ন। তো সর্বপ্রথম আমি সংক্ষিপ্তের জন্য স্যারের দেওয়া নোটগুলো এবং বই থেকে বইটাকে ভালোভাবে
পড়ে এবং বিভিন্ন ধরনের নোট তৈরি করছি। শূন্যস্থানের ক্ষেত্রে আমি বইটাকে ভালোভাবে গুরুত্ব দিচ্ছি এবং টেস্ট পেপারকেও ভালোভাবে গুরুত্ব দিচ্ছি। আর বিলকরণের ক্ষেত্রে আমার আল্লাহ রহমতে কোনো সমস্যা নেই, আর বড় প্রশ্ন আমি নিজের মতো করে তৈরি করে আল্লাহ রহমতে ভালোভাবে পড়ছি। ওকে আরিয়ান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই রাউন্ডে অংশগ্রহণ করার জন্য। ওয়েল, আমি তারপরে অনুরোধ জানাচ্ছি হচ্ছে মুহাই, আমি আরিয়ানকে একটু জিজ্ঞেস করবো যে তুমি এই বন্ধের পরে যে কিভাবে সময়টা কাটাতে চাচ্ছ? প্রথমে আমি ভাবছিলাম সারা জীবন পড়ালেখা করে অনেক মানে বোর হয়ে গেছি, কেবল ফাইভে পড়ে সারা জীবন বদলে গেল। আমি আবার বাংলা শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য ফেয়ার হ্যান্ড রাইটিং এবং বিজ্ঞানে ফেয়ার হ্যান্ড রাইটিং ইত্যাদি শেখার জন্য আমি জীবন থেকে অতীত মুছে ফেলতে চাই, তো একজন কমেন্ট দিয়েছে তোমার আবার জীবন সেটা আবার অতীত। ওকে আরিয়ান, তোমাকে অনেক ধন্যবাদ। মুহাইমিন নামে আমি মাঝে মাঝে ওয়ানে একটা ছেলে পড়ে বলে কি স্যার জীবন এরকম শুনি নাই কখনো, মানে তোমার জীবনটা তো ওয়ানে পড়ে তুমি বাবা। ওকে, মুহাইমিন রয়েছে আমাদের সঙ্গে। মুহাইমিন পুলিশ কলেজের একজন মেধাবী শিক্ষার্থী, আসন্ন পিএইচডি পরীক্ষায় নিজেকে কিভাবে তৈরি করছো? ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, হ্যাঁ বলো মুহাইমিন, তুমি নিজেকে কিভাবে তৈরি করছো? জি, আমি আজকে যে বিষয় নিয়ে বলতে যাচ্ছি তা হলো বাংলা। তো বাংলা হলো আমাদের মাতৃভাষা, এই জন্য আমি বাংলাকে খুব মানে খুব কঠোর করে পড়ি যাতে আমি বাংলাতে ভালো পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি। ওকে, সো ইনশাআল্লাহ আই হোপ তোমার জন্য অনেক অনেক শুভকামনা। নিজে তুমি কি চাচ্ছ, নিজে বড় হয়ে কি করবে? মাতৃভাষা বলেই সবাই মনে করে না, এটা তো অনেক সহজ বিষয়, আমাদের ভাষাই তো, আমরা সবকিছুই পারি। ঠিক আছে, তো ও যে কঠোর ভাবে চেষ্টা করছে, আশা করি তুমি অনেক ভালো করবে ইনশাআল্লাহ। অনেক ভালো লাগলো শুনে, অনেক ভালো লাগছে ওর কথা শুনে, কঠিন করে বলছি। ওয়াও, গ্রেট। ওকে বশির স্যার, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে মুহাইমিন, তোমাকে ধন্যবাদ। লাবিবকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এই হট সিটে বসার জন্য। লাবিব, হ্যাঁ লাবিব পুলিশ কলেজ থেকে, আজকে পুলিশ কলেজ থেকে আমাদের প্রায় পিএসসি এই সেগমেন্টে সাতজন অংশ নিচ্ছে। আমরা লাবিব নিয়ে ফোর্থ নাম্বার ক্যান্ডিডেট রয়েছে। সো লাবিব, নিজেকে কিভাবে তৈরি করছো আসন্ন পিএসসি পরীক্ষা যেটা হতে যাচ্ছে সেই অংশে? আমি পিএসসি পরীক্ষার জন্য মানে সবগুলা বিষয়েরই সবকিছু ভালোভাবে পড়তেছি এবং যে বিষয়টা ভালোভাবে পড়তেছি সে বিষয়টা হলো ইংলিশ বাংলা। তবে তাও আমি ইংলিশে ভালোভাবে আরো বেশি ভালোভাবে প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তারপর ইংলিশে যতগুলো মানে কোশ্চেন আনসার আছে সবগুলো আমি ভালোভাবে পড়ছি এবং মানে পিএসসির জন্য আমার প্রিপারেশনটা অনেক ভালো হয়েছে। অনেক ধন্যবাদ আমাদের এই রাউন্ডে অংশগ্রহণ করার জন্য, কেমন। ওকে, তারপর আমাদের সঙ্গে রয়েছে সোহাগ। সোহাগ, সোহাগ কে? সোহাগ হারি আপ। ওকে সোহাগ, তুমি কেমন আছো এবং সেই সঙ্গে তোমার পিএসসি পরীক্ষা নিয়ে কিভাবে নিজেকে তৈরি করছো? পিএসসির জন্য আমি বাংলা খুব ভালো করে পড়ছি, বাংলাকে খুব কঠিন কারণ এই বিষয়টা নাম্বার কম ওঠে, এই জন্য তুমি ভালো করে প্রস্তুতি নিচ্ছ, তাই না? আর আর পরীক্ষার পরে কি চিন্তা ভাবনা আছে তোমার? পরীক্ষার পর আমি ঘোরার চিন্তা ভাবনা ছিল, এখন যখন আমি জানতে পারলাম রেডিও ডোল এবং যোগ দিতে চাই। ওকে, থ্যাংক ইউ তোমাকে স্বাগত আমাদের এই অংশগ্রহণ করার জন্য, কেমন। ওকে, রিহান রয়েছেন আমাদের সঙ্গে। রিহান, হোয়ার ইজ রিহান? ওকে রিহান, ভাই তুমি এত সুন্দর কেন? যেহেতু আমার নাম্বার গুলো কম ছিল কিন্তু এখন নাম্বারটা বেশি হচ্ছে, কারণ ইংলিশের মোট মূল 13টা নং থাকে, তার মধ্যে কোশ্চেন নং গুলো খুবই ভালো ভাবে এবং মনোযোগ দিয়ে পড়ছি। টিচাররাও আমাদের বলে দিচ্ছে কিভাবে
করতে হবে এবং পড়তে হবে ওগুলো বলেছি, গাইড ফলো না করে শুধু আমাদের প্রশ্নের প্যাসেজ থেকে মূল কিভাবে তৈরি করতে হয় প্রশ্নগুলো সেগুলো বলে দিচ্ছে, এবং আমরাও আমরাও ক্লাসে মনোযোগ দিয়ে শুনছি এবং পরীক্ষার মধ্যে টিচারদের পদ অনুসরণ করে এইভাবেই লিখছি। ওকে রিহান, তোমার পরীক্ষার পরে কি প্ল্যানিং রয়েছে? আমি প্রথমে মনে করছি পরীক্ষার পরে আমি বেড়াতে যাবো, ঘুরবো, খাবো, কিন্তু এখন যখন রেডিও ডোলের 94.0 এদিক থেকে একটা এবং উইনার বিডি এসেছে, তো আমি আমার ইয়াটা একটু চেঞ্জ হয়েছে যে উইনার বিডিতে আমি এই কিভাবে গণিত, ম্যাথ, আসলে হাতের লেখাটা সুন্দর হলে সবারই ভালো লাগে। খাতা যিনি দেখবেন, আমাদের স্যার আছেন, উনি বোর্ডের খাতা দেখেন, তো খাতা যিনি দেখবেন তার আসলে একটা বাংলায় প্রবাদ আছে যে দৃষ্টিধারী আগে দৃষ্টিধারী তারপর গুণ বিচারী, ঠিক আছে? দৃষ্টিতে যদি সুন্দর হয় তাহলে অবশ্যই তার গুণটাও সুন্দর হবে এবং সেইভাবে বিবেচনা করা হবে, ঠিক আছে? তো হাতের লেখার জন্য অবশ্যই দরকার হাতের লেখাটা ভালো করার, সুন্দর করার। আমি একটু ইন্টারাপ্ট করছি, একজনের হাতের লেখা অনেক সুন্দর আর একজনের হাতের লেখা মোটামুটি, দুটো খাতা দেখার পর এক্সামিনার দেখার পর 2-1 মার্কস ভ্যারি করে, জি জি জি, বিশেষ করে লেটার স্যারগুলো। ওকে, ম্যাথে ওরকম সুযোগ নেই। জি স্যার, আমি আবার আপনার কাছে আসবো, সবার কাছে আসবো পিএসসি অংশে ভালো করার জন্য। এই মুহূর্তে মিরপুর ক্যান পাবলিক স্কুল থেকে আমাদের সঙ্গে মারজুক রয়েছে, মারজুক রাইট, মারজু মারজুক আমাদের পিএসসি পরীক্ষা অনেক নিকটে এখন চলে এসেছে, এক্ষেত্রে বিজ্ঞান বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে দেখা যায় বেশিরভাগ সময় আমাদের বইয়ের ভেতর থেকে অনেক নানা রকমের প্রশ্ন আসে, যেটা বেশিরভাগই অনেকেই পারে না। এজন্য আমি প্রথমে আমাদের মূল বইটি অনেক ভালোভাবে আয়ত্ত করছি, প্রতিটা লাইন আমি ভালো মতো পড়ছি, তারপর আমি হচ্ছে বিভিন্ন টেস্ট পেপার বা গাইড থেকে পড়ছি। আমি বইয়ে থেকে নিজের ভেতর নিজেই প্রশ্ন বানাই এবং সেগুলো নিজেই সলভ করার চেষ্টা করি, এর মাধ্যমে আমি প্রশ্ন কেমন আসতে পারে সেরকম একটা ধারণা লাভ করে থাকি। এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট বা কোনো হচ্ছে শব্দ পেলে আমি সেটিকে হাইলাইট করে রাখি। সো এমনি করে তুমি নিজেকে তৈরি করছো, রাইট? এবং এমনি করে যেহেতু নিজেকে তৈরি করছো, তোমার রেজাল্টের প্রত্যাশাটা কি, রেজাল্ট কি হতে পারে বলে আশা করছো? আমার রেজাল্ট আমি আশা করি বেশ ভালোই হবে যদি আমি এইভাবে ইনশাআল্লাহ প্রস্তুত করি, ইনশাআল্লাহ ভালো হবে। এবং তোমার পরীক্ষার পরে কি প্ল্যানিং রয়েছে? আপনি মিরপুর ক্যান্ট পাবলিক স্কুলে ভাইস প্রিন্সিপাল হিসেবে কাজ করছেন, সেই সঙ্গে অনেক দায়িত্ব আপনাকে পালন করতে হয়, তো সবকিছু নিয়ে ম্যাডাম আপনার এই যে মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ইতিমধ্যে দেশের মধ্যে একটা সেরা শিক্ষা প্রতিষ্ঠান বা রোল মডেল হয়েছেন, স্যার এইটার গোপন রহস্যটা কি, কিভাবে হলেন? আমরা আসলে আল্লাহর রহমতে এই এত কম সময়ের মধ্যে এবং আমাদের যে পূর্ব যারা প্রিন্সিপাল স্যার ছিলেন তাদের অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা আজকে 6 বছরের প্রতিষ্ঠান অনেক এগিয়ে গিয়েছি। আমি আসলে বলবো যে আমাদের সবার প্রতিষ্ঠা, মানে স্যাররাও ছিলেন, বিভিন্ন দিক নির্দেশনা আমরা পেয়েছি। প্রথম থেকে যেটা আমরা করেছি সেটা পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর প্রথম দুটো ক্লাসকে আমরা খুব প্রেফারেন্স দিয়েই প্রথম বছর থেকে আমরা মানে বছরের প্রথম থেকে অনেক কাজ শুরু করে দিয়েছি, যেটা প্রথম সাময়িক পরীক্ষার পর আমরা একটা রেজাল্ট অ্যানালাইসিস করি। রেজাল্ট অ্যানালাইসিস করার পরে শিক্ষার্থীদেরকে আমরা কয়েকটি গ্রুপে ভাগ করি, সেই গ্রুপ গুলোতে আমরা এক্সট্রা কেয়ার ক্লাস, যেটা একটু দুর্বল পিছিয়ে পড়া একটু স্লো লার্নারদের
তারপরে আমরা সেই হিসাবে কে কোনটা দেখব, যেমন কেউ ম্যাথ, কেউ বিজ্ঞান আর কেউ রিলিজিয়ন হতে পারে, সেটা আমরা আলাদা গ্রুপে তাদেরকে আলাদা করে এক্সট্রা ক্লাস থাকে, এক্সট্রা ক্লাস কেয়ার ক্লাস করি। আর যেটা আমাদের প্রত্যেকটি সপ্তাহে আমরা বিভিন্ন সাবজেক্টের মডেল বেস করেছি, একদম যেভাবে বাচ্চারা পরীক্ষা দেয় ইয়েতে বসে, পিএসসি এক্সাম দেয়, ডিএসসি এক্সাম দেয়, সে পরীক্ষার হলে যেভাবে প্রশ্ন, যেভাবে ওরা খাতা মেনটেন করবে, ঠিক সেভাবে আমরা আমরা করছি, সেটা হলো প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে কোন বিষয় প্রশ্ন কেমন উত্তর দিবে, কি উত্তর দিলে কোন প্রেফারেন্স দিলে সে উত্তরটা ভালো ফলাফল আশা করা যায়, এবং কোন অধ্যায়টা বেশি ইন্টারেস্ট দিলে সে ভালো মতো করলে সেটা মানে কিভাবে উত্তরটা লিখলে সে ভালো নাম্বার পাবে, এটা আমরা একটা ওয়ার্কশপের মতো করেছি। এবং সেটা এসি পরীক্ষা ওরা যখন চলে যাবে ওদের ফাইনাল, ওরা যে মানে বাসায় যখন ওদের একদম চলে যাবে তার আগে আমরা এটা দিয়ে ফিনিশিং করবো, এবং এইরকম কাজগুলো বা এরকম পদক্ষেপগুলোর মাধ্যমে আসলে আপনারা একটু বরাবরই আমাদের ভিন্ন কিছু উপহার দিয়েছেন, তাই তো? ওয়েল, আরেকটা ম্যাডাম, আলহামদুলিল্লাহ, আরেকটা প্রশ্ন, একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আজকে আপনার মিরপুর ক্যান পাবলিক স্কুলের বেশ কিছু শিক্ষার্থীরা আমাদের আয়োজনে অংশ নিয়েছে, একটা কথা বলবেন যেটা হচ্ছে যে কখনোই হয়তো ক্লাসে ওদেরকে বলা হয়নি, বাট আজকে অনিয়ারের মাধ্যমে লাখো শ্রোতাকে সাক্ষী রেখে সেটা বলতে পারেন, হয়তো কখনোই ক্লাসে বা স্কুলে বলা হয়নি, সেটা চাইলে আপনি ওদের বলতে পারেন, সেটা কি হতে পারে? আমার মেসেজটা হবে তোমাদেরকে যেটা বলবো সেটা হলো শিক্ষার্থী, আমি শুধু এটা না, আরো যে স্কুলের আছে এবং সাউথ পয়েন্টের শিক্ষার্থীরা আছে, যেটা হলো এবং ব্যাকসারের কথা আমার খুব ভালো লেগেছে, যেটা হলো তোমরা ভালো মানুষ হবে, জামান স্যার বলেছেন যে তোমরা আমাদের, হ্যাঁ তোমরা আমাদের, তোমাদেরকে দিয়ে আমাদের সব আশা, তোমাদেরকে দিয়ে আমাদের সব ভবিষ্যৎ, আমরা দেখতে পাই তোমাদের মাধ্যমে যেন দেশের স্বপ্নগুলো সব বাস্তবায়িত হয়, এটাই আমি বলতে চাই। এবং আমি চাই যে তোমরা সবাই সুন্দর পরীক্ষা দিয়ে যেন এই দেশের মানে মুখ উজ্জ্বল করতে পারো, এবং টিপিএ 5 টা কিন্তু বড় কথা না, বড় কথা হলো তোমার নিজস্ব জ্ঞান, তুমি শুধু পার্সোনাল ডেভেলপমেন্ট, যেটা পার্সোনাল ডেভেলপমেন্ট, জি তোমার, হ্যাঁ পার্সোনাল ডেভেলপমেন্ট, সেটা আমি খুবই চাই এবং আশা করি তোমরা সবাই ভালো করবে, আমার দোয়া থাকতো সবার। ওকে ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে, অনেক ধন্যবাদ, তোমাকে এত সুন্দর একটা অনুষ্ঠান তুমি করো, এর জন্য তোমাকে আমি আমাদের এনসিপিএস স্কুলের পক্ষ থেকে, সব স্যারের পক্ষ থেকে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। জি ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততার মাঝখানে আজকে আমাদেরকে আপনি সময় দিয়েছেন এর জন্য। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওকে, কথা হচ্ছিল মিরপুর ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আমাদের শ্রদ্ধেয় ভাইস প্রিন্সিপাল শাহেলা ম্যাডামের কাছে, কথা হচ্ছিল তার বিষয় স্কুল নিয়ে। এবং মার্জু, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এই রাউন্ডে অংশগ্রহণ করার জন্য, এবং আমাদের মিরপুর ক্যান পাবলিক স্কুল থেকে আফ্রিদা রয়েছে আমাদের সঙ্গে, আফ্রিদা, আফ্রিদাকে অনুরোধ করবো একদমই আয়োজনের শেষ পর্যায়ে আমরা রয়েছে, আফ্রিদা তুমিও তোমার স্কুলের প্রিপারেশন নিয়ে কথা বলবা, আই মিন তোমার পিএসসি এক্সামে কীভাবে ভালো করতে পারো সে বিষয়গুলো নিয়ে আমাদেরকে পরামর্শ দেবা। আসসালামু আলাইকুম, আমার নাম আফ্রিদা মাহজাবিন, আমি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। আজ আমি বলতে চাচ্ছি যে আমি কিভাবে ইংলিশ বিষয় নিয়ে পিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওকে, কিভাবে নিজে একটা তৈরি করছো, কোন কোন বিষয়গুলো পড়ছো? আমি হচ্ছে যে ইংলিশে যেহেতু আমার কম মার্কস আসছে, এই জন্য আমি সবার আগে বইয়ে যেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো হাইলাইট করছি এবং সেগুলোর দিকে বেশি নজর দিচ্ছি, এবং অন্যান্য জিনিসগুলো আমি মিনিং বুঝে সবগুলো পড়ার চেষ্টা করছি। ওকে, এবং এমনি করে আশা করছে এরকম যদি বুঝে বুঝে পড়ো, তাহলে বুঝে বুঝে আনসার করো, তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব, রাইট? জি স্যার। ওকে, আফ্রিদা তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এই রাউন্ডে অংশগ্রহণ করার জন্য। মিরপুর ক্যান পাবলিক স্কুলের একদম পিএসসি এর আরেকজন শিক্ষার্থী রয়েছে মনে হয় শহীদ কলেজের, আমি নাবিলকে ডাকবো। মিরপুর ক্যান থেকে কার কেউ আছে আমাদের?
আর কেউ নাই না? ওকে শেষ, তাহলে আমি পুলিশ কলেজ থেকে নাবিলকে ডাকছি। নাবিলকে, নাবিল আমাদের সর্বশেষ অংশগ্রহণকারী পুলিশ কলেজ থেকে। নাবিল, তুমি কিভাবে নিজেকে তৈরি করছো ভাইয়া পিএস অংশে? এরপরে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে যারা এসেছে তারা থাকবে আমাদের সঙ্গে। জি স্যার, আমি বাংলা বিষয় বলতে যাচ্ছি। বাংলা আমাদের মাতৃভাষা, এই বিষয়ে আমরা ভাষায় আমরা কথা বলা শিখেছি। এই ভাষার, বাংলা ভাষাটা আসলে আমাদের সবারই জানা উচিত। বাংলা ভাষায় বাংলা বিভিন্ন কথা বলা আমাদের জানা উচিত। কথা আমরা বলতে পারি কিন্তু বেশি নাম্বার তুলতে পারি না। বেশি নাম্বার তুলতে পারি, এটা তোলার জন্য কি করতে হবে? আমাদের তাই বাংলায় বই ভালো করে রিডিং পড়তে হবে। বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে আমাদের হাইলাইট করতে হবে, এগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। এছাড়াও সবচেয়ে মূল কথা হলো পরীক্ষায় আমাদের হাতের লেখা অনেক ভালো করতে হবে, যা আমাদের, আমরা অনেকেই করি না এর মধ্যে আমাদের, এই জন্য আমাদের রেজাল্টই মোটামুটি খারাপ। তুমি পরীক্ষার পরে কি করতে চাচ্ছ? আমি আমার অবসর সময় আমি ঘুরতে বেড়াতে যাচ্ছি, কিন্তু আমি জেনেছি রেডিও ঢোলে 94.0 FM-এ যে প্রতিষ্ঠান হয়েছে, আমি তাই এখানে অংশগ্রহণ করতে ইচ্ছুক। আমি একটু ওকে থামিয়ে দিতে চাই, আমি সুযোগ দিব একজন দর্শক এবং শ্রোতা আপনার সাথে কথা বলবেন। জি জি, সম্ভবত অভিভাবক উনি শুনছেন মনোযোগের সাথে, একটু ফোনটা নেবেন, একটু কথা বলবেন। জি, আমরা এই মুহূর্তে ফোনে কানেক্টেড করার চেষ্টা করছি আমাদের আরেকজন অভিভাবকদেরকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, কেমন লাগছে আমাদের আয়োজন? কষ্ট, ত্যাগ, শিকার। জি জি, স্যার আমাদের সঙ্গে থাকবেন, নুনের বিড়ির সঙ্গে থাকবেন, রেডিও ঢোলের সঙ্গে থাকবেন, কেমন স্যার? জি স্যার, জি, কথা হয়ে গেল আমাদের এক অভিভাবকের সঙ্গে, যিনি আসলে আমাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছিলেন এবং আমাদের অনুষ্ঠান মনোযোগ দিয়ে শুনছিলেন। আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। এবং ঠিক, আমি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমি তোমাকে একটু জানতে চাই তোমার কাছে, তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার, আমি বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হতে চাই। ইঞ্জিনিয়ার হতে চাও এবং আদর্শ মানুষ? ইয়েস স্যার। আলোকিত মানুষ, সোনার মানুষ, নাই না, তাই না? দেশ তোমার দিকে তাকিয়ে আছে, আলোকিত পথে চলতে চাই। ধন্যবাদ তোমাকে। ওকে, আমি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে আমরা দুজন শিক্ষার্থীকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম, তার মধ্যে একজন হচ্ছে সায়রাকে এবং আরেকজন হচ্ছে আমাদের মিমিকে, রাইট? সো সায়রাকে অনুরোধ জানাচ্ছি খুব সংক্ষেপে তার পিএসসি এক্সামে ভালো। সাবিবাকে অনুরোধ জানাচ্ছি আমাদের তার পরীক্ষার প্রিপারেশন নিয়ে কিছু বলার জন্য। ওকে, আসসালামু আলাইকুম। আমার নাম সাইবা হক, আর আমি ক্লাস 5 ইংলিশ ভার্সনে পড়ছি। আর আমি আজকে ম্যাথ নিয়ে বলতে চাই, কীভাবে আমি প্রস্তুতি নিচ্ছি। এখন ম্যাথ বিষয়ে আমি আগে বইটা থ্রোলি সলভ করেছি, তারপরে হচ্ছে এখন টেস্ট পেপার সলভ করছি। তো এখন কি আশা করছো, কি রেজাল্ট হতে পারে বলে তোমার কাছে মনে হচ্ছে? তোমাকে আমি একটু বলতে চাই যে প্রথম 6 মাসে তোমার যে প্রস্তুতিটা ছিল তখন তোমার মনে একটু ভয় লাগতো যে ম্যাথটা মনে হয় ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, কিন্তু এখন এসে মনে হচ্ছে যে অনেক ভালো প্রস্তুতি, তাই না? প্রথম দিকে এরকম একটু ভয় লাগেই, কারণ তখন তো পুরো বইটা শেষ হয় না, বিভিন্ন পরীক্ষা তখন আর ভালো হয় না। এখন যে মডেলটা দিচ্ছ অনেক ভালো করছো, এবং সামনে আরও ভালো করবে। তোমার ভবিষ্যৎ মানে এই যে পিএসসি পরীক্ষার পরে যে অবসর সময়টা রয়েছে সেখানে কি করার চিন্তা ভাবনা রয়েছে? ভেবেছিলাম ফরেন কান্ট্রিসে ট্রাভেল করব, অথবা অনেক কোথাও ঘোরাঘুরি করব, কোথাও ঘোরাঘুরি করব পরে। কিন্তু যখন রেডিও ঢোলের এই উইনার বিডি সম্পর্কে জানলাম, তখন ডিসিশনটা চেঞ্জ করলাম। ওকে, ভাবলাম যে রেডিও ঢোলে বিভিন্ন যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোর সঙ্গে কানেক্টেড থাকবে। ওকে মামুনি, তোমাকে অনেক ধন্যবাদ। বেড়াতে তুমি পারবে কিন্তু এই সময়টা আর পাবে না, বা আমাদের ওখানে মানে আমাদের গ্রুমিং সেশনগুলো সপ্তাহে 2 দিন করে বা 3 দিন করে হবে, বাকি রেস্ট অফ দ্য উইকস বা সরি রেস্ট অফ দ্য
ডেজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি কিন্তু চাইলে ঘুরতে পারবা, রাইট? আমাদের ওখানে এক ঘন্টা দেড় ঘন্টা সময় দিলে হচ্ছে, মানে সপ্তাহে দুদিন বা তিন দিন, মানে বাকি সময়গুলো কিন্তু তুমি তোমার মতো করে চাইলে স্পেন্ড করতে পারবা। সো আমাদের সঙ্গে আরেকজন শিক্ষার্থী রয়েছে, সর্বশেষ শিক্ষার্থী মিমি রয়েছে সাউথ পয়েন্ট, মিমি রাইট? আমি কি রাইট বলছি? মিমি, হ্যাঁ, মিমি রয়েছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে। মিমির প্রিয় খাবার কি? চকলেট, মিমি চকলেট। ওকে মিমি, বলো তোমার কেমন লাগছে এবং তোমার প্রিপারেশন নিয়ে কথা বলো। আসসালামু আলাইকুম, আমার নাম আমরিনিজা মিমি, আমি সাউথ পয়েন্ট থেকে এসেছি। আমার এখানে এসে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। এরকম একটা নতুন একটা প্রোগ্রাম, এটা যেটা আমাদের জন্য খুবই ভালো হবে সেটা অ্যারেঞ্জ করার জন্য। ওকে, আর তোমার প্রিপারেশন একটু বলো, প্রিপারেশন কিভাবে নিচ্ছ নিজেকে? আমি নিজেকে অনেক ভালোভাবে প্রিপারেশন নিচ্ছি, তাও একটু ম্যাথ নিয়ে টেনশন আছে, কারণ কি ম্যাথে আমাদেরকে অনেক কিছুই করতে হয়, কারণ প্রত্যেকটা ম্যাথ আমাদেরকে করে করে বের করতে হয়, আর যদি একটু ভুল হয়ে যায় তাহলে পুরোটাই মার্কস চলে যায়। তো আমার প্রবলেমটা হয় যে একটু টেনশন হয় যে টাইমের মধ্যে শেষ করতে পারবো কিনা, তাও ম্যাথ খুব ভালোভাবে প্র্যাকটিস করছি। আমি আগেকার যে 2017, 16, 15 এগুলো আমি সবগুলো সলভ করেছি, সলভ করে এখন ভাবছি যে আমার যা যা প্রবলেম আছে সেগুলো আমি বুঝতে পেরেছি, তাই এখন আমার মনে হচ্ছে আমার ভালোই হয়েছে। ভালো হচ্ছে, রাইট? সো পরীক্ষার পরে তুমি অবশ্যই উইনার বিট এবং রেডিও ঢোলের এই যৌথ আয়োজনে আমাদের এই প্রোগ্রামগুলোর সঙ্গে থাকবে, কেমন? জি, ইনশাআল্লাহ। ওকে, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। বন্ধুরা, শুনছেন রেডিও ঢোল 94.5 এবং চলছে উইনার ক্যারিয়ার ঠক ভট বইনের বিডি, এবং এতক্ষণ চলছে জেএসসি অ্যান্ড পিএস এক্সাম প্রিপারেশন 2019, এবং রয়েছে আমাদের সঙ্গে তিনটি স্কুল, মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এবং সেই সঙ্গে রয়েছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার, আমরা ঠিক বিজ্ঞাপন বিরতির পর আবারও পরে ফিরব, এবং তখন কথা হবে আমাদের বিশেষজ্ঞ যারা রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় বশির স্যার রয়েছেন, শ্রদ্ধেয় কাজী বদরুজ্জামান স্যার রয়েছেন, সুমায়াতুন ম্যাডাম যিনি রয়েছেন, তাদের কাছ থেকে আমরা পিএসসি অংশে কীভাবে ভালো করা যায় সেই বিষয়গুলি নিয়ে আমরা পরামর্শ শুনবো, নিব আপনার ফোন কলও। তবে সে পর্যন্ত সঙ্গে থাকুন এবং সবসময় রেডিও ঢোলের সঙ্গে থাকুন। নিচ্ছি আমরা হচ্ছে দু মিনিট, তিন মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। সো স্টে টিউনড, রেডিও ঢোল 94.5।